ইউক্রেন রাশিয়া পরোদমে যুদ্ধ চলছে। এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদ, গত 24 ঘন্টায় ইউক্রেনে 11টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, 2টি হেলিকপ্টার, 12টি ড্রোন ও 1টি সামরিক গুদাম ধ্বংস হয়েছে। এরপর জানিয়ে দেব মার্কিন মনস্তাত্ত্বিক যুদ্ধ, পুতিনকে যুদ্ধ অপরাধী বলে অভিহিত করল মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। আরও গুরুত্বপূর্ণ সংবাদ, কাজাখস্তানের S-300 ইউক্রেনের জন্য চায় আমেরিকা। এদিকে চীন কখনোই ইউক্রেনে আক্রমণ করবে না এমনটাই জানিয়ে দিয়েছে। গুরুত্বপূর্ণ সংবাদ, ICJ-র নির্দেশ প্রত্যাখ্যান করল রাশিয়া। আরো জানিয়ে দেব যুক্তরাষ্ট্রকে ভয়ঙ্কর হুমকি দিল রাশিয়া। এবং সর্বশেষ থাকছে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে মার্কিন সামরিক অবস্থানে ড্রোন হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ভিউয়ার্স, ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। ইউক্রেন রাশিয়া পরোদমে যুদ্ধ চলছে। এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদ, ইউক্রেনের 11টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনে চলমান বিশেষ সামরিক অভিযান সংক্রান্ত এক প্রতিবেদনে আজ এ তথ্য জানানো হয়েছে। রাশিয়া আরও বলেছে গত 24 ঘন্টায় ইউক্রেনের 11টি ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা, 2টি হেলিকপ্টার, 12টি ড্রোন ও 1টি সামরিক গুদাম ধ্বংস করা হয়েছে। রাশিয়া আরও বলেছে তাদের হামলায় এ পর্যন্ত ইউক্রেনে 181টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার, 172টি ড্রোন এবং 1379টি ট্যাঙ্ক ও সাজোয়া যান ধ্বংস হয়েছে। এদিকে ইউক্রেন দাবি করেছে এ পর্যন্ত রাশিয়ার 14,000 সেনা নিহত হয়েছে, এর মধ্যে গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 200 সেনা। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে আরও বলেছে তাদের পাল্টা হামলায় রাশিয়ার 444টি ট্যাঙ্ক, 1435টি সামরিক যান, 86টি বিমান, 108টি হেলিকপ্টার, 11টি ড্রোন ও 3টি জাহাজ ধ্বংস হয়েছে। তবে এতে এও বলা হয়েছে এই পরিসংখ্যান আনুমানিক এবং উচ্চমাত্রার লড়াইয়ের কারণে যাচাইকরণ প্রক্রিয়া ছিল জটিল। এর আগে গত 2 মার্চ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ওই দিন পর্যন্ত তাদের 498 জন সেনা নিহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রথমবারের মতো যুদ্ধাপরাধী বলে অভিহিত করেছেন। তিনি ইউক্রেনকে নতুন করে $800 মিলিয়ন সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়ার পর ওই মন্তব্য করেন। পুতিন একজন যুদ্ধাপরাধী কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাইডেন প্রথমে না বলেছিলেন। পরক্ষণেই তিনি সাংবাদিকদের কাছে ফিরে আসেন। পুনরায় তাঁকে প্রশ্ন করা হলে বাইডেন বলেন, আমি মনে করি পুতিন একজন যুদ্ধাপরাধী। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কো বাইডেনের ওই জবাবের প্রতিক্রিয়ায় বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্কে বাইডেনের সাম্প্রতিক মন্তব্য অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য। পেস্কভ আরও বলেন, এমন এক দেশের প্রেসিডেন্ট ওই মন্তব্য করলেন যে দেশ নিজেদের বোমা দিয়ে হাজার হাজার মানুষ হত্যা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র শুধুমাত্র রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিকভাবেই রাশিয়াকে চ্যালেঞ্জ করে বিরত থাকেনি। তারা এখন অপমান ও অভিযোগ আরোপ করে রুশ প্রেসিডেন্টের চেহারায় কালিমা লেপন করতে চাচ্ছে। এই আচরণকে পেস্কভ কূটনৈতিক শিষ্টাচারের সম্পূর্ণ পরিপন্থী বলে উল্লেখ করেন। রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরু করার পর থেকে ওয়াশিংটন মস্কোর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। সেই অভিযানের অংশ হিসেবে তারা এখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লক্ষ্য করে মনস্তাত্ত্বিক যুদ্ধ ও প্রচারণা পাড়িয়ে দিয়েছে। আমেরিকার কোনো কোনো বিশ্লেষক মনে করেন, পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধী শব্দের ব্যবহার থেকে মনে হয় রাশিয়ার ব্যাপারে ওয়াশিংটন আগের অবস্থান পরিবর্তন করেছে। বাইডেন সহ মার্কিন কর্মকর্তারা এর আগে যুদ্ধাপরাধ কিংবা যুদ্ধাপরাধীর মতো শব্দের ব্যবহার সরাসরি অস্বীকার করে এসেছে। তারা বরং বলেছিল, যুদ্ধাপরাধী বলার আগে তার তদন্ত হওয়া দরকার। কিন্তু এখন মার্কিন কর্মকর্তারা স্পষ্টই বলছে, ইউক্রেনে বেসামরিক লোকজন হত্যা করা যুদ্ধাপরাধের সামিল। এই ঘটনা থেকে মনে হচ্ছে ওয়াশিংটনের উদ্দেশ্য হল পুতিনের বিরুদ্ধে অভিযোগ এনে তার ব্যক্তিত্বকে আঘাত করা, সেই সঙ্গে তাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে একজন স্বৈর শাসক হিসেবে চিহ্নিত করা। তারপর ইউক্রেনে যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাঠগড়ায় দাঁড় করানো। পেস্কভ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, মার্কিন কর্মকর্তাদের হাত আফগানিস্তান, ইরাক, সিরিয়ার লক্ষ লক্ষ মানুষের রক্তে রঞ্জিত। জাতিসংঘের বিনা অনুমতিতে ওইসব হত্যাকাণ্ড ঘটিয়ে তারাই বরং যুদ্ধাপরাধ করেছে।
কাজাখস্তানে S-300 ইউক্রেনের জন্য চায় আমেরিকা। কাজাখস্তানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-300 ইউক্রেনকে দেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ খবর কাজাখস্তানের স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হলেও সরকারি সূত্রে তা প্রত্যাখ্যান করা হয়েছে। কাজাখস্তানের কাছে রুশ নির্মিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-300 রয়েছে। কাজাখস্তানের গণমাধ্যমে বলা হয়েছে আমেরিকার আহ্বানে সাড়া দেয়নি ওই দেশ। রাশিয়ার রসায়নলে পড়ার আশঙ্কায় কাজাখস্তান সরকারি মার্কিন আহ্বান প্রত্যাখ্যান করেছে বলে ধারণা করা হচ্ছে। আমেরিকা এই আহ্বানের বিষয়টি কাজাখস্তানের সংসদ পর্যন্ত গড়িয়েছে। সংসদে কাজাখস্তান প্রতিরক্ষা মন্ত্রী বলেছে, আমেরিকার পক্ষ থেকে এমন আহ্বানের খবর ভিত্তিহীন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি নো ফ্লাই জোন প্রতিষ্ঠার জন্য পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন। একটি সূত্র বলছে, নো ফ্লাই জোন প্রতিষ্ঠায় রাজি না হওয়ায় জেলেনস্কি এখনও পাশ্চাত্যের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার চেষ্টা করছে। চীন কখনোই ইউক্রেনে আক্রমণ করবে না। চীন কখনোই ইউক্রেনে আক্রমণ করবে না। কিয়েভে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ফ্যান জিয়ানং রং বৃহস্পতিবার এ মন্তব্য করেছেন। রাশিয়ার চীনের কাছে সামরিক ও অর্থনৈতিক সাহায্য চাচ্ছে এমন রিপোর্টের পর দেশটির পক্ষ থেকে এমন মন্তব্য এল। ফ্যান জিয়ান রং লভিভের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ম্যাক্সিম কেজিটস্কি বৈঠকের সময় বলেন, চীন ইউক্রেনে কখনো হামলা চালাবে না, এমন পরিস্থিতিতে আমরা সাহায্য করব, বিশেষ করে অর্থনৈতিকভাবে। চীনের এই রাষ্ট্রদূত আরও বলেন, ইউক্রেনের জনগণের বন্ধুত্বপূর্ণ দেশ হচ্ছে চীন। একজন রাষ্ট্রদূত হিসেবে আমি দায়িত্বের সঙ্গে বলতে পারি, চীন সবসময় অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ইউক্রেনের জন্য মঙ্গলজনক শক্তি হয়ে থাকবে। ফ্যান বলেন, চীনা রাষ্ট্রদূত দূতাবাস কিয়েভ থেকে লভিভে চলে গেছে এবং আপাতত সেখানেই থাকবে। সূত্র CNN। আইসিজের নির্দেশ প্রত্যাখ্যান করল রাশিয়া। ইউক্রেনের সামরিক অভিযান অবিলম্বে বন্ধে রাশিয়াকে দেওয়া আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশ প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন। আদালতের এই নির্দেশের পর একদিন পর রাশিয়ার এই প্রতিক্রিয়া জানালো খবর AFP-র। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আমরা এই সিদ্ধান্ত আমলে নিতে পারব না। আইসিজের দেওয়া রায় কার্যকরের জন্য রাশিয়া ইউক্রেন দুপক্ষকেই একমত হতে হবে। পেসকভ দাবি করেন, লড়াইয়ের পরিসমাপ্তি টানতে কিয়েভের সঙ্গে আলোচনায় মস্কো প্রতিনিধি দল প্রতিপক্ষের তুলনায় অনেক বেশি ইতিবাচক ভূমিকা রাখছে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপরই আইসিজেতে মামলা করে কিয়েভ। ওই মামলায় গতকাল বুধবার সংখ্যাগরিষ্ঠের মতো প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী রাশিয়াকে অভিনন্দন অভিযান বন্ধের নির্দেশ দেন জাতিসংঘের সর্বোচ্চ এই আদালত। যুক্তরাষ্ট্রকে হুমকি দিল রাশিয়া। ইউক্রেন যুদ্ধে সহায়তা দেওয়ায় যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছে রাশিয়া। দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদ বলেছেন, আগের প্রখ্যাত সুপার পাওয়ার দেশকে তার জায়গায় ফিরিয়ে নেওয়ার ক্ষমতা রাশিয়ার রয়েছে। বৃহস্পতিবার তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স। দিমিত্রি মেদভেদ 2008 থেকে 2012 সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। মেদভেদ বর্তমানে তিনি দেশটির নিরাপত্তা পরিষদের উপসচিব। মেদভেদ অভিযোগ করেছেন, রাশিয়াকে হাঁটু মুড়ে বসতে বাধ্য করার প্রয়াসে ঘৃণ্য রুশ ফোবিয়া তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, এটি কাজ করবে না, আমাদের সব বর্বর শত্রুদের তাদের জায়গায় রাখার মতো শক্তির রাশিয়ার রয়েছে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর থেকে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা রাশিয়ার নেতা ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে। এর ফলে বিশ্ব অর্থনীতির থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে মস্কো। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে মার্কিন সামরিক অবস্থানের ড্রোন হামলা। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে মার্কিন সামরিক অবস্থানের ড্রোন হামলা হয়েছে। সিরিয়ার দের আজ জৌর আল ওমর তেল ক্ষেত্রে সেখানে মার্কিন সেনারা অবস্থান করছে ঠিক সেখানেই। ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে বলে বিভিন্ন আরব সূত্র জানিয়েছে। ইরাকের গণমাধ্যম আজ বলেছে, ইরাক সিরিয়ার সীমান্তের কাছেই ওই তেল ক্ষেত্রটি অবস্থিত। তবে হামলায় কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এবং কারা এই হামলার সঙ্গে জড়িত তা জানানো হয়নি। সিরিয়ার সরকারের বিরোধিতা সত্ত্বেও সেদেশের অবস্থান করছে মার্কিন বাহিনী। দেশটির কিছু তেলের খনি নিয়ন্ত্রণ নিয়ে সেখান থেকে নিয়মিত তেল উত্তোলন ও চুরি করে যাচ্ছে মার্কিন সেনারা। সিরিয়ার সরকার বরাবরই এর প্রতিবাদ জানাচ্ছে এবং অবিলম্বে সেদেশে ছেড়ে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে যে তারা যেন চলে যায়। কিন্তু এরপরেও মার্কিন দস্যুতা থামছে না। মুসলিম বিশ্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে 2011 সাল থেকে সিরিয়ায় অস্থিরতা ও সহিংসতা ছড়িয়ে দিচ্ছে আমেরিকা ও তার মিত্র দেশগুলো।